হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার এই ভিডিওটি আমি শুরু করছি। তো আজকে আমি মিঠাইয়ের এপিসোড সম্পর্কে তোমাদেরকে কিছু তথ্য দিই, যেটা তোমাদেরকে হয়তো আজকে যেটা এপিসোড হবে নতুন সেটা লিখতে অনেক অনেক সুবিধা করে দেবে। তো চলো তাহলে শুরু করা যাক। গতকাল যেটা হয়েছে সেটা হলো ওই যে ক্রিমিনালটা ধরার যে ব্যাপারটা ছিল সেটা তো হয়ে গেছিলো, ওটা পরশু দিন হয়ে গেছিলো। আর কালকে যেটা হলো সেটা হচ্ছে তমানিপাকে তো ওরা সবাই ওই ওর বড়দির বাড়িতে নিয়ে এলো, পিসির মেয়ের বাড়িতে। তো তারপর যেটা হলো সেটা হচ্ছে তোমার নিপাকে তো ভীষণ আর কি সবাই একটু বকলো, এমনকি নিপা আসার পর মানে ওর দিদির বাড়ি আসার পর ধারা হইলো, আর তোমার হচ্ছে পুলিশ হইলো, রুদ্রদা, নিপার রুদ্রদা। তো আসার পর সবাই মিলে খুব বকাবকি করলো, তো আপসেট হয়ে গেল। তারপর তোমার হচ্ছে সবাইকে একটু ভাত টাত করে দেবে বললো দিদি। তো যাই হোক, সবাই খেতে চাইলো না, সবাই সবার মতন কাজে উঠে গেল। যেমন ধরো পুলিশবাবু বললো যে বাইরে খেয়ে নেবো, আর মিঠাইরাও বললো বাড়ি চলে যাব। তো সবাই সেরকমই করলো। আর নিপা নিপার নিজের যে দাদা আছে ওরা থেকে গেল পরের দিন যাবে বলে। তারপর তো মিঠাইয়ের না একটু মনটা খারাপ হয়েছিল, কেন তোমরা তো সবাই জানো, কারণ মানে মিঠাই ভাবছে যে ওর নিজের বোন বলে সে কিছু বললো না নিপা অন্যায় করা সত্ত্বেও, আর ওকে সামান্য কারণে বকলো। আর কী কারণে নিপাকে আর কী কারণে মিঠাইকে বকেছিল সেটা তো তোমরা সবাই জানো। তো যাই হোক, বাড়িতে এসে একটু ওর মন খারাপ, তো ছেলের সঙ্গে কথাও বলছে না। তারপর টেস্ট স্বাভাবিক, কান পাতে, তোমার হচ্ছে সবসময় দরজায় কান পাতে কান পাতে, তো কান পেতে শুনছিল ওদের কথা। তো ও আবার বলছে যে তোমার সেই শাস্তিটা হয়নি এ সমস্ত বলছে। তো যাই হোক, ওর মতনই বলতে থাকলো, ওকে তো সবাই কেউ জানোই বেশি কেউ পাত্তা দেয় না। তো কিন্তু সমস্ত ঘটনা মানে মোটামুটি কি হয়েছিল, কেন মানে মিঠাই কথা বলতে বাধ্য হলো, সেটা হচ্ছে দাদা ভাইকে বললো। টেস্ট সময় সরি মানে কি বলে সেট সবই বললো রুদ্রকে। তারপর রুদ্র বুঝতে পারলো, তারপর আবারও টেস্টের কাছে চলে গেল। তো নিবার মানে তো মিঠাইয়ের তো ভীষণ রাগ হয়েছে, অনেক মানে অল্প দোষ অনেক বেশি শাস্তি দিয়ে দিয়েছে সেই জন্য। তো সত্যি তো তাই, তাই না? আমার কিন্তু মনে হয় আমার যদি মতামত দিতে হয় তাহলে বলবো একটুখানি একটুখানি অন্যায়ে মিঠাইয়ের এত বড় দোষ হয়ে গেছে, তাই না? তো রাগ স্বাভাবিক হওয়াটা, আমার হলেও হয়তো রাগ হতো, মনে হয় তোমাদেরও হতো। তো যাই হোক, আর এইভাবে আর কি ওদের কথা বলতে বলতে এপিসোডটা শেষ হয়ে গেল। একটু মান অভিমান চলছে আমার, কিন্তু মনে হচ্ছে যে গত দুদিন যেরকম হচ্ছিল মিঠাইটা তার থেকে আবার এই যেগুলো আর কি নেক্সট হবে সেগুলো অনেক বেশি সুন্দর হতে চলেছে। তো আমি তোমাদেরকে অবশ্যই আপডেট দেব, তোমরাও টিভিতে দেখতে থাকো। আর হচ্ছে আগামী পর্বে যেটা দেখালো সেটা তো কি একটা কার্ডিগান কিনে এনেছে শেড, সেটা মিঠাইকে আর নিতে বলছে, মিঠাই নেবে না বলছে, এরকমই আর কি দেখালো। তো সেটা তো আজকে বলবোই তোমাদেরকে, তো সেটা তো আমি তোমাদেরকে আগামীকাল বলবোই যে কি হয়েছিল আজকে। তো চলো তাহলে আজকে ভিডিওটা এইটুকুই। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর একটা কথা, আমার এই ধরনের ভিডিওর সাথে সাথে কিন্তু শাখার ভিডিও মাঝে মাঝে আসবে, ঠিক আছে? যেহেতু তোমরা অনেকেই আমার শাখার ভিডিও অনেক বেশি পছন্দ করো সেই জন্য। তো যাই হোক, আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর আমার সাথে থেকো। তো চলো তাহলে, টাটা।